কবরের ভিতরে ফোন দেয়, কিন্তু ফোনটা বন্ধ, হঠাৎ করে কোনো আওয়াজ পর্যন্ত ভিতর থেকে নাই। আমার ভাইয়েরা ওইদিকে ভিতরে জাহির কি অবস্থায় আছে এহসান বুঝতে পারে না, হঠাৎ করে ওই খাটনিটা উঠানোর জন্য চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না। তখন হঠাৎ করে এত ভারী এত শক্ত হয়ে যায়, আস্তে আস্তে খাটনিটা না উঠাইতে পেরি ওই চাচাকে ডাক দেয়। চাচা এসে দেখেন খাটনিটা এত শক্ত হয়েছে, ওই উপরের বাঁশগুলো এত শক্ত হয়েছে যে এমন পাহাড় উঠায় দিলে শক্ত হয়, কোনোভাবেই উঠানো গেল না। অবশেষে আমার ভাইয়েরা, ইসলামের কোনো ব্যাপারে ঠাট্টা করবেন না, ইসলামের কোনো ব্যাপারে ঠাট্টা করবেন না, পাকিস্তানের মুলতান নামের একটা শহরে তিনজন যুবক, একজনের নাম হলো এক জাইর, আরেকজনের নাম হলো এহসান, আরেকজনের নাম হলো রাশেদ। রাশেদ জাইনের এহসানের ছোট ভাই, চাচাতো ভাই, হঠাৎ করে বিয়ের আগের দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বিয়ে হবে আগামীকাল, আজকে সে বিদায় নিয়েছে। বাড়িতে শোকের মাতম পড়েছে, এখন কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে, বিয়ের আয়োজন করতে গিয়ে মৃত্যুর কাফনের কাফন নিয়ে আসতে হলো, কবর খনন শুরু হলো কবরস্থানের ভিতরে। কবর খনন করতে করতে এহসান আর জাইন ওর পাশে ছিল, কবরের পাশে। রাশিদের কবর খনন হওয়ার পর তখন অনেক সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পর তারা লাশ নিয়ে আসার আগে কবরটাকে রেডি করে, এখন যে কবর খনন করেছে সেই চাচাটা বলছে আমি একটু রেস্ট নেই, যখন লাশ আসবে তোমরা আমাকে ডাক দিও। ঠিক আছে, আমরা কবরের পাশে পাহারা দিচ্ছি। ওরা পাহারা দিতে দিতে জাইন একটু দুষ্ট প্রকৃতি ছিল, এহসানের মোবাইলটা জাইনের হাতে দিয়ে জাইন একটু সাইডে চলে গেল। জাইন ওই কবর দেখতে গিয়ে মোবাইলটা কবরের ভিতরে পড়ে গেল। ওই কবরের ভিতরে যখন মোবাইলটা পড়েছে, ও মোবাইল আর ভয় কেউ উঠায় না যে হায় হায় কবরের ভিতরে, কিন্তু জাইন লাভ দিয়ে কবরের ভিতরে নেমে মোবাইলটা উঠায় নিয়েছে। নেওয়ার পর আমার ভাইয়েরা, তখন এসান এসে বলছে তুমি এই ঘুটঘুটে অন্ধকারে কবরস্থানে কেউ ভয়ে কবরে নামে না, আর তুমি কবরে নামলা, আরে কোনো ব্যাপারই নয় কবরে নেমেছি। বলছে বন্ধু শোনো, তুমি একটু এই রাশেদের লাশ আসার আগে তুমি একটু, আমি কবরের ভিতরে নামবো, তুমি একটু কবরের উপরে একটু বাঁশ চাপা দাও, আমি একটু দেখতে চাই কবরের আজাবটা কেমন। আওয়াজ তুলে বলেন তো কবরের আজাব বেশি না কম, কবরের ভয়াবহ আজাব আছে না নাই, এগুলো বিষয় নিয়ে কি কোনো ঠাট্টা করা যাবে? অনেকে কি করে জানেন, এরকম করে নিঃশ্বাস নেওয়ার জন্য লাইন দেয়, ভিতরে ক্যামেরা সেট করে, ভিডিও সেট করে, তারপরে কবর নিয়ে বিভিন্নভাবে এলোমেলো আচরণ করে। এরপরে হঠাৎ করে যখন জাইন কবরের ভিতরে নেমেছে, কবরের খাটনি দিয়েছে, দেবার পর এখন বলছে বন্ধু তুমি কবরের খাটনি দেওয়ার পর আমাকে SMS দিবে মোবাইলে। কিন্তু আমার ভাইয়েরা, এহসানও পর থেকে সুন্দর করে SMS লাগে কিন্তু SMS এর কোনো রিপ্লাই আসে না। কবরের ভিতরে ফোন দেয় কিন্তু ফোনটা বন্ধ, হঠাৎ করে কোনো আওয়াজ পর্যন্ত ভিতর থেকে নাই। আমার ভাইয়েরা ওইদিকে ভিতরে জাহির কি অবস্থায় আছে এহসান বুঝতে পারে না, হঠাৎ করে ওই খাটনিটা উঠানোর জন্য চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না। তখন হঠাৎ করে এত ভারী এত শক্ত হয়ে যায়, আস্তে আস্তে খাটনিটা না উঠাইতে পেরি ওই চাচাকে ডাক দেয়। চাচা এসে দেখেন খাটনিটা এত শক্ত হয়েছে, ওই উপরের বাঁশগুলো এত শক্ত হয়েছে যে এমন পাহাড় উঠায় দিলে শক্ত হয়, কোনোভাবেই উঠানো গেল না। অবশেষে আমার ভাইয়েরা, আর মানুষজনকে খবর দেওয়া হলো, সবাই চলে আসলো ওই মুলতান শহরের কবরস্থানের পাশে এসে, সবাই দেখলো কবরের ভিতরে আর ওই জাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, SMSও যাচ্ছে না, ফোনও যাচ্ছে না, কবরের ওই বিছানাগুলো, কবরের ওই সুন্দর আমার ভাইয়েরা যে খাটনিগুলো রেখেছে, যে বাঁশগুলো দিয়েছে, এই বাঁশগুলো পর্যন্ত উঠানো যাচ্ছে না। অবশেষে রাশেদের আর একটা কবর খনন করে রাশেদকে দাফন করা হলো, আর জাইনকে ওই কবরের ভিতর থেকে আর তারা বের করতে পারলো না। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, ওই কবরের ভিতর থেকে তারা বের করতে পারেনি, এই পর্যন্ত নিউজের শেষে তারা কবরের ভিতর থেকে বের করতে পারছে না, পারবে না। তাহলে আমি আপনাদেরকে বলি, এগুলো বিষয় নিয়ে কি ঠাট্টা করা যাবে?
ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে, ঠাট্টা করবেন না। কবরের আজাব সত্য, আপনি দেখার জন্য গিয়েছেন, আর ওই কবরের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আল্লাহর আজাবের ফেরেশতা দিয়ে গ্রেফতার করেছে। এই জন্য ইসলামের কোনো বিষয়ে আমরা ঠাট্টা করব না। আল্লাহ তৌফিক দান করুন, আওয়াজ তুলে বলেন আমিন।